অনেক জায়গাতে মাহফিল হয় শুধুমাত্র ভাইরাল বক্তা ডেকে এনে কিছু সরগরম করা, মানুষ সমাগম করা, কোরআন সুন্নাহ থেকে যে কিছু জ্ঞান গর্বা কথা শুনে সে বাড়ি নিয়ে যাবে বা কিছু জানবে বা শুনবে কিছু বুঝবে, এই নিয়ত অনেকের মধ্যে থাকে না। গতকালকে আপনাদের সাতক্ষীরা জেলাতে কালীগঞ্জ উপজেলাতে আমার একটা মাহফিল ছিল, কোরআনে কারিম থেকে ধারাবাহিক তাফসির চলাকালে আমাকে ছোট্ট একটা স্লিপ দিয়ে বলা হলো, হুজুর একটু গরম বয়ান করেন। আপনারা কি একটু আন্দাজ করতে পেরেছেন এদের মানসিকতাটা কি? যে কমিটি বক্তাকে স্লিপ দিয়া বলে যে একটু গরম বয়ান করেন, ওদের হেদায়েতের উদ্দেশ্যে বয়ান শোনা নয়। হয়তো আমার দেড় দু ঘন্টার বক্তব্য ইউটিউবে শুনেছে, এই দেড় দুই ঘন্টা বক্তব্যের মধ্যে পাঁচ মিনিট সাত মিনিটের কাটিং বক্তব্য আছে, বিভিন্ন অন্যায়ের প্রতিবাদমূলক, যেখানে আমি অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছি। আমার এই হুঙ্কারপূর্ণ বক্তব্য শুনে হাজার মানুষ তাকবীরের স্লোগান দিয়েছে, হয়তো সেই কাটিং বক্তব্যটা দেখে তার মনের মধ্যে লালায় লালায়িত হয়েছে যে আমাদের এই মাঠে এসে শুধুমাত্র এরকম চিল্লা পাল্লা হুজুর করতেই থাকবেন, অন্য কোনো উদ্দেশ্য নেই। আর এদের উদ্দেশ্য থাকে যে হুজুর বসেই যেন গভর্নমেন্ট বিরোধী কিছু কথাবার্তা বলেন, এই ধরনের কিছু মন মানসিকতা কিছু ভাইরাসে আক্রান্ত হয়েছে এদেশের কিছু মাহফিল কর্তৃপক্ষ। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, কোনো কটাক্ষ করা নয়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে জাতীয় পার্টি, সকল মুসলিমরা আমার কলিজার টুকরা ভাই, সকলকে হেদায়েতের প্ল্যাটফর্মের মধ্যে আনা, এটা আমাদের ইমানের দায়িত্ব। কাউকে ঘৃণা করে দূরে সরিয়ে দেওয়া নয়, মহব্বতের সাথে সকল ভাইদের ঐক্য করার দরকার আছে না নাই, এটা জুড়ে বলতে হবে। তো আপনি কি সমাজে কাউকে বাদ দিয়ে আপনি চলতে পারেন? যদি বলেন আপনি এই সমাজে চলতে গেলে কি আওয়ামী লীগ বাদ দিয়ে চলবেন, কিংবা আওয়ামী লীগের লোক কি বিএনপির লোক বাদ দিয়ে চলতে পারবে, বিএনপির লোক কি জামাত বাদ দিয়ে চলতে পারবে? হাজারো রাজনৈতিক দল আছে, রাজনৈতিক মনাদর্শ ভিন্ন হওয়ার পরেও সামাজিকতা ঠিক রাখার জন্য, আত্মীয়তা ঠিক রাখার জন্য, মহব্বতের সাথে এলাকার মধ্যে চলার জন্য বন্ধুত্বের বন্ধন নিয়ে এলাকার মানুষকে চলতে হয় না, এটা যদি বলতে হবে তো চলতে হয় না। যদি এতটুকুন বুঝেন ওলামারা, তারা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। ওলামারা হচ্ছেন সবচাইতে মানুষের প্রতি বেশি দরদ নিয়ে কথাবার্তা বলেন। ওলামারা এমন কোনো বক্তব্য দিবেন না যে বক্তব্যে সমাজ বিভক্ত হবে, ফাটল তৈরি হবে। ওলামাদের দায়িত্ব হচ্ছে এমন বক্তব্য দিতে হবে যাতে করে মানুষের অন্তরের হিংসা বিদ্বেষ কলুষতা দূর হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে সকলে ঐক্যবদ্ধ হয়ে যায়, ইসলামের জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণে সকলে যেন ঐক্যবদ্ধ হয়ে যান। এইভাবে দরদ নিয়ে ওলামারা যদি কথাবার্তা বলেন তাহলে সমাজের মধ্যে হেদায়েত তৈরি হবে, মানুষের মধ্যে বন্ধন তৈরি হবে, সেতু বন্ধন তৈরি হবে। কথা একটু বলতে হবে, ঠিক কিনা? আমি